তবে আপনাকে হলুদটা করে দেখাচ্ছি, যেমন এটা হলুদ করতে পারলে আপনারা সবই করতে পারবেন, আপনারা অবশ্যই ভালো করে জানেন, যেমন হলুদটা হলে সবই হবে। এটাতে এক্সট্রা একটা বাটন দেওয়া, যেমন এটা পেস করার সাথে সাথে এটা চলবে, না ছাড়া অনেক সময় দেখা যায় বাচ্চারা এটা যদি ট্রাই করে চালাতে পারবে না, সেফটির জন্য, সেফটির জন্য। হ্যাঁ, এটা বসাই দেওয়ার পরে আপনি অন করলে চলবে, যেমন এটা বার্ন অ্যাসেসের একটা ব্লেড দেখেন। আচ্ছা, এবং অ্যাসেস ব্লেড হলে হয় কি, এটা আপনার একদম লিকুইড যে জুসটা সেটা করতে পারবেন, এবং চপার আছে এখানে একটা কিমা করার জন্য, এটা মাংস কিমা আদা রসুন আবারও সিফাত ট্রেডার্স এ। তো সিফাত ট্রেডার্স থেকে আজকে আপনাদেরকে চমৎকার আরেকটি ব্লেন্ডার দেখানোর চেষ্টা করবো। এটা হবে পাওয়ারফুল একটা ব্লেন্ডার, মিয়াকো ব্র্যান্ডের। এটাতেও কিন্তু আপনারা হলুদ সহ আরও যত শক্ত যে মেটেরিয়ালসগুলো আছে ওগুলো আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন। তো আমাদের সাথে আছেন সব থেকে ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমি আপনাকে যে ব্লেন্ডারটা দেখাবো সেটা হলো এস এস এর একটা ব্লেন্ডার, যেমন এস এস স্টেনলেস স্টিল বডি সহ, যেমন এখানে দেখেন লেখাই আছে আপনার 2.5 লিটার জার, যেমন স্টেনলেস স্টিল ব্লেন্ডারের ভিতরে কিন্তু জার হয় 1.2 বা 1.3 এরকম আর কি, যে বড় মাপের জার হয় না, এটা জারটা কিন্তু বড়, এবং প্লাস ব্লেডগুলো যেটা দেওয়া আছে এটা সম্পূর্ণ এস এস এর একটা ব্লেড দেখেন। আচ্ছা, এবং এস এস ব্লেড হলে হয় কি, এটা আপনার একদম লিকুইড যে জুসটা সেটা করতে পারবেন, এবং চপার আছে এখানে একটা কিমা করার জন্য, এটা মাংস কিমা আদা রসুন পেঁয়াজ একবারে পেস্ট, যেটাকে আমরা লিকুইড বলে থাকি সেরকম করতে চাইলে এটা দিয়ে করতে পারবে না। আর এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল, এটাতে কিন্তু আপনার কোনো জং মরিচা কিছুই ধরবে না। হ্যাঁ, এটা বুস্টটা স্টেনলেস স্টিল, যেমন এটাতে যে বুস্টটা আমরা যেটা থাকে প্লাস্টিকের হয় এটা কিন্তু স্টেনলেস স্টিল, এটার যে বুস্টটা আছে সেটাও কিন্তু স্টেনলেস স্টেনলেস স্টিল। আচ্ছা, এইটা হচ্ছে ড্রাই মশলা করে শুকনা চালের গুঁড়ো জিরা হলুদ এগুলো করার জন্য এটা। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো এই ব্লেন্ডারটা কিন্তু ফুল অ্যাসেস এবং বডিটাও অ্যাসেস। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি ব্লেন্ডার হয় এরকমের ফাইবারের বডি দেওয়া থাকে, আমরা স্টিল ব্লেন্ডার বলি আর কি, কিন্তু এটা কিন্তু সব মিলে স্টেনলেস স্টিল টোটাল খেয়াল করেন ফিলিপস কোম্পানি করে 750 ওয়াট সবচেয়ে বেশি আর কি, আর প্যানাসোনিক করে তো 600 ওয়াট, এর উপরে যদি লেখা থাকে সেটা কিন্তু মোটর গায়ে লেখা থাকে না, এটা কিন্তু একদম জিনিয়ান যে ওয়াটটা দেওয়া আছে 600 ওয়াট সেটাই আছে। তো আমি আপনাকে যেটা দেখাবো, যেমন হার্ড একটা মশলা হলুদটা আমি ভেঙে রাখছি, দেখেন অনেক সময় দেখা যায় আস্ত হলুদ দিলে গুঁড়ো হবে, এটা কিন্তু পেস্ট করে ভেঙে ভাঙা যায়, তারপর আমি ভেঙে রাখছি, কারণ যদি ভাঙা হলুদ এরকম এটা কিন্তু হার্ড হবে, এই হার্ড হলুদটা যদি এটা দিয়ে করা যায় তাহলে আপনি দারচিনি এলাচি যত রকম মশলা আছে আপনি দেখেন সবই করা যাবে, যাই আছে সব কিছুই পেস্ট হবে। তো আমি আপনাকে হলুদটা করে দেখাচ্ছি, যেমন এটা হলুদ করতে পারলে আপনারা সবই করতে পারবেন, আপনারা অবশ্যই ভালো করে জানেন, যেমন হলুদটা হলে সবই হবে এটাতে। তো এরকম আপনি হলুদ যদি করতে চান এরকম আর একটু বড় দিতে পারেন, আমি একটু কমই দিয়েছি এখানে, এটা দিয়ে আপনি এটা লক করে দিতে হবে, যেমন এটা কিন্তু দেখা যাবে যে আপনি প্র্যাকটিক্যালি হলুদটা যে করতেছেন, এটা কিন্তু আপনার এক্সট্রা একটা বাটন দেওয়া, যেমন এটা প্রেস করার সাথে সাথে এটা চলবে, না ছাড়া অনেক সময় দেখা যায় বাচ্চারা এটা যদি ট্রাই করে চালাতে পারবে না, সেফটির জন্য, সেফটির জন্য। হ্যাঁ, এটা বসাই দেওয়ার পরে আপনি অন করলে চলবে, যেমন এটা বাস বসাই দিয়েছি, এখন আমি পালস করবো একটু, পালস দেখেন একদম পাউডার হয়ে গেছে হলুদটা। হ্যাঁ, একেবারে পাউডার, একেবারে মিহিন হয়ে গেছে, আপনারা যদি বাজার থেকে যে হলুদটা কিনে খান দেখেন একদম এরকম পাউডার হয়ে গেছে, চাল ডাল তো সবই গুঁড়ো সব কিছু করা যাবে, আপনারা যদি চান যে আরও বেশি করে আরও মিশ ফিনিশিং আনবেন একটু টাইম নিয়ে নিলে হবে এটা দিয়ে। আচ্ছা, আর জুস লাগছে আদা রসুন পেঁয়াজ কিমা, বাট আপনার যেটা হলো যে আপনার পেস্ট করার জন্য যে বাটিটা লাগে এগুলো দিয়ে একদম লিকুইড হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, এবং এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস এবং স্টিলের মোটর বলা হয় যেটাকে, এই মোটরটার কারণে কিন্তু আপনি হেভি মোটর দেখে আপনি হলুদটা করতে পারতেছেন, দেখা যদি মোটরটা হেভি না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হলুদ করতে গেলে ব্লেন্ডিং অনেক সমস্যা হবে হচ্ছে না, তো এরকমের দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে এরকম ভয় থাকবে। এই ব্লেন্ডারের গ্যারান্টি আছে 1 বছরের ভিতরে, যদি কোনো পার্টস সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি থেকে পার্টসগুলো চেঞ্জ করে দেবে, আপনার যা যেভাবে মনে হচ্ছে আপনার র্যাপিডটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং 5 ইয়ার্স আছে সার্ভিস ওয়ারেন্টি আমাদের, 5 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সার্ভিসিং ফ্রি করে দেবে। আর এই স্টিলের কমার্শিয়াল মিয়াকো ব্র্যান্ডের এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমি আপনাকে, যেটা হলো যে 3-in-1 বলা হয় আমাদের, এবং 600 ওয়াট, এবং এখানে দেওয়াই আছে সব কিছু, আপনার হলো যে একদম বুস্টার সহ এখানে দেওয়া আছে দেখেন, একদম 100% এসএসএর যেটা আর কি। তো এই ব্লেন্ডারটা যদি আপনারা আপগ্রেড একদম নিউ ভার্সন আমাদের কাছে ক্রয় করতে চান, আপনাদের কাছ থেকে আমরা দাম নিচ্ছি মাত্র 3,800 টাকা, অনলি 3,800 টাকা হলে কমার্শিয়াল ব্লেন্ডারটা পাবেন, যেটা 1 বছরের ফুল পার্টসের গ্যারান্টি আছে এবং 5 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি আছে আমাদের।
এই ব্লেন্ডারটা যারা আপনারা ঢাকার ভিতরে চাচ্ছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে, আমাদের লোক গিয়ে বাসায় প্রোডাক্ট পৌঁছে দিলে আপনারা টাকা পে করতে পারবেন। আর ঢাকার বাইরে যারা নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে যাবেন, আমাদের লোক কুরিয়ার করে দেবে আপনাকে, সামথিং একটা ডাউন পেমেন্ট করে দেবেন আমাদেরকে 1000 টাকা, বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে দেবেন। আর এই প্রোডাক্ট পৌঁছানোর জন্য যে চার্জটা সেটা আমরা অনলি 200 টাকা করে চার্জ নিচ্ছি, ঢাকার ভিতরে হোক এবং ঢাকার বাইরে হোক চার্জ একই নেবে আমরা 200 টাকা করে। আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি যে দোকানে দেখে নিব তাদেরকে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি। আমাদের সিফাত ট্রেডার্স দোকান নাম্বার 137 চন্দ্রিমা সুপার মার্কেট নিচতলায় গলি নাম্বার 10, এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে সরাসরি এসে আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।